হরে কৃষ্ণ জয় নিতাই জয় গো। সকলে ভালো আছো তো? ভালো থাকবে, ভিডিও দেখতে থাকবে। আর নতুন ভিডিও আমি দিতে শুরু করে দিয়েছি, খুব ভালো দেখবে। নতুন ভিডিও তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনেই পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ভালো করে ফলো করবে, ঠিক আছে? মাগো, মাঘ মাসে মূলো খেতে নেই, কোন দিন পালবো নাকি গোটা মাস খাওয়া যাবে না একটু বললে ভালো হয়। এই মাসটা গোটা মাসই খাবে না তাহলে খুব ভালো হয়। জগন্নাথ ঠাকুরকে কোন দিকে প্রণাম করতে হয়, পুজোর নিয়ম জানা থাকলে বলবেন। সুজয় সরকার। আচ্ছা, সর্বপ্রথম বলি, সুজয় জগন্নাথ ঠাকুর নয়, জগন্নাথ হচ্ছেন ভগবান, জগন্নাথকে কখনো ঠাকুর বলবেন না। আর সব সময় আমি বলি, কৃষ্ণ ভগবানের যত রূপ আছে, নারায়ণ রামের যত রূপ আছে, ভগবানদের মন্দিরে গিয়ে কখনো সোজাসুজি প্রণাম করবে না, যে এই দিকে ভগবান আছে আমি এই দিকে মাথা করে প্রণাম করব আর সোজা পিছনে পা হবে, এটা কখনোই করবে না। মন্দিরে সব সময়ের জন্য ভগবানকে বাঁ ধারে রেখে, বাঁ ধারে ভগবান থাকবে ঘুরে। যদি মূর্তি এই দিকে থাকে, তুমি ঘুরবে এই দিকে, পাটা থাকবে এই দিকে, মাথা থাকবে এই দিকে, ভগবান থাকবে বাঁ দিকে। এইভাবে মাথাতে কপাল মাটিতে কপাল ঠেকিয়ে প্রণাম করবে। তাহলে যদি কোনো সাধু গুরু বৈষ্ণব সেখানে উপস্থিত থাকেন, তিনি কিন্তু মনে মনে করবেন যে এ কিন্তু খুব ভালো ব্যক্তি, খুব জ্ঞানী ব্যক্তি এবং সৎগুরুর শিষ্য। কেন এবার আমি বলি, যারা নবদ্বীপ যাবে, যারা কোনো অন্য কোনো ভগবানের তীর্থে যাবে, দেখবে যেখানে ভগবান থাকে তার সামনে গরুর দেবতা থাকে, অনেকটা দূরে সামনে, একদম মন্দিরের সোজাসুজি দেখবে পিছনে গরুর দেবতা থাকে। গরুর দেবতা তো কৃষ্ণর বাহন। তারপরে যদি রামের মন্দির হয়, পিছনে হনুমানজি থাকে। যে কারণে যদি শিবের মন্দির হয়, পিছনে ষাঁড় থাকে, নন্দী থাকে। তো যে কারণে পিছনে পা দিয়ে প্রণাম কখনোই করবে না। কেন না, সেই পাটা গরুরের দিকে করা হয়ে যাবে, হনুমানের দিকে করা হয়ে যাবে এবং শিবের নন্দীর দিকে সেই পাটা করা হয়ে যাবে, ভীষণ পাপ হবে, এটা কখনোই করবে না। সব সময়ের জন্য আমি দেখিয়ে দিলাম কিভাবে, মন্দির যদি এইভাবে থাকে প্রণাম করবে এইভাবে, বাঁ দিকে মন্দির থাকবে, সোজা পা থাকবে, মাথা থাকবে এইদিকে, এইভাবে প্রণাম করবে, ঠিক আছে? আর ভগবান জগন্নাথ দেবের পূজোর নিয়ম, জগন্নাথ দেবকে ভোগ লাগাতে হবে, জগন্নাথ দেবকে আরতি করতে হবে, সন্ধ্যের সময় শয়নে দিতে হবে, এইভাবে করতে হবে, খুব ভালো হবে। শিল্পা ত্রিপুরা, ত্রিপুরা থেকে, দিদন জয়রাম জয় বাবা ভোলেনাথকে পূজা দিই, কৃষ্ণকে পূজা দিতে লাগবে? যদি ভোলেনাথকে পুজো দাও, ঠিক আছে, দিয়ে যাও, কোনো অসুবিধা নেই। কৃষ্ণকে পুজো যদি তুমি না দিতে চাও, ভোলেনাথকে পুজো দিয়ে যাও, অসুবিধার কিচ্ছু নেই। রূপশ্রী একাদশী ও দ্বাদশীতে তুলসী তুলতে নেই, এই দুই দিন ঠাকুরকে তুলসী দেব না, আমার বাবা নেই, বাবার অভাব আমি বুঝি, ভাই ও বাবাকে ভালোবাসা ভালোবাসা দিও। আচ্ছা ঠিক আছে, সোনা, তুমি বাবার অভাবটা মানে বুঝতে পারছো, ঠিক আছে, অবশ্যই আমি বাবাকে এবং ভাইকে বলে দেব। আর এক কাজ করবে, আমি তো অনেক দিন থেকে বলি, একাদশী দ্বাদশীর আগে তুলসী তুলে রাখবে। তুলসী সব সময় ঘরে তুলে রাখতে হয়, প্রতিদিন তুলসী তুলতে নেই, যেমন একাদশী দ্বাদশীতে তুলসী তুলতে নেই, রবিবারে তুলসী তুলতে নেই, পূর্ণিমা হলে তুলসী তুলতে নেই,
তুমি তুলসী তার আগে তুলে রাখবে, একাদশীর আগে তুলসী তুলে রাখবে, তুলে রাখলে কোনো অসুবিধা নেই, তুলে রেখে দেবে, ঠিক আছে? আর যদি একান্তই বাড়িতে তুলসী না থাকে, একাদশীর দিন মা তুলসী দেবীর কাছে ক্ষমা চেয়ে করজোড়ে প্রণাম করে তবু একাদশীর দিন তোলা যায়, কিন্তু দ্বাদশীর দিন একদমই গাছে হাত দেওয়া যাবে না, মনে রেখো। দিনের পূজা কিভাবে করব? দিনের পূজা যদি ভগবান রাধা কৃষ্ণ লাড্ডু গোপাল এই সমস্ত হয়, সকালে উঠে তো ঘুম থেকে জাগাতে হবে, ভোগ লাগাতে হবে, দুপুরে ভোগ লাগাতে হবে, সন্ধ্যার সময় ভোগ লাগাতে হবে, আরতি করতে হবে, এইভাবে সারা দিন চলবে। দিনের দিনের বেলা তুমি যদি অন্ন ভোগ দিতে পারো খুব ভালো, তুমি যদি আটার তৈরি জিনিস দিতে পারো আরো ভালো, এগুলো করবে। আমার স্বামী অন্য নারীতে আসক্ত কিভাবে ফিরিয়ে আনবো? বড় অশান্তির কথা এগুলো, সত্যি করে এই ধরনের ব্যক্তিদের সঙ্গে যুদ্ধ করতে গেলে নিজেকে নরকে নামতে হবে। তবু স্বামী বলে কথা, স্বামীকে আদর যত্ন ভালোবাসা দিয়ে ভরিয়ে দেখো কি করে, যদি কাজে হয় তাতে ভালো। আমি মাতাজি বলে বলবো না যে সব সময়ের জন্য ভালো হয়ে থাকো, ভালো হলেও সুযোগ নেবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আমি এটাও বলবো, কৃষ্ণ ভগবান বলেছেন যে অন্যায় যে সহ্য করে সেও পাপী, সেও পাপে ডুববে। তো তুমি স্বামীকে আগে ভালোবেসে ভালোভাবে বুঝিয়ে দেখো, যদি শোনে ভালো, যদি না শোনে তাহলে এই আঙুল সোজা থাকতে যদি ভালো হয় ভালো, না হলে আঙুল বাঁকাতে হবে, আর কি বলতে পারি আমি, তাহলে অন্য রাস্তা নিতে হবে। খুব ভালো থেকো। দেখো শিলা বাংলাদেশ থেকে, শাশুড়ি বিছানায় পড়ে আছে, বিছানায় সব কিছু করে, আমি বাইরে থাকি, টানতে পারি না, পাপ হবে? দেখো শ্বশুর শাশুড়িকে দেখার জন্যই তো পুত্র সন্তানের বিবাহ দিয়ে বৌমা না হয়, যাতে অদিনে বৌমা শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করতে পারে, তাতে বৌমাদেরও পুণ্যি লাভ হয়, কারণ বৌমাদেরকেও একদিন ওই সময় আসতে হবে। তবে যদি সেই বৌমার কোনো উপায় না থাকে, তাকে হয়তো বাইরে পড়ে থাকতে হয়, তাকে চাকরি ক্ষেত্রে যেতে হয়, সেক্ষেত্রে লোক রাখতে হবে, অন্য নার্স বা আয়া বা কাউকে পয়সা দিয়ে রেখে দিতে হবে, নিজে যে সেবাটা করব সেই সেবাটা অন্য জনাকে দিয়ে করাতে হবে, তাহলেও তো ভগবান দেখতে পাবে। আর কোনো ধারেই যদি দায়িত্ব পালন না করা হয় সোনা, তাহলে তো পাপ তো কোথাও না কোথাও থেকেই যাবে। তুমি যেটা ভালো বুঝবে সেটা তুমি করবে, তবে আমার কথা শাশুড়িকে দেখো, ঠিক আছে? চন্দন কাঠ পায়ে পড়ে গেছে, ধুয়ে নিয়েছি, খারাপ কিছু হবে না তো? না, একদম না, কিছু জিনিস পায়ে পড়লেও ফেলে দেওয়া যায় না, ধুয়ে নিতে হয়, অসুবিধা নেই। মিঠু পূর্ব মেদিনীপুর থেকে, লাড্ডু গোপালকে সন্ধ্যা আরতি করে চিরা ভোগ দিয়ে শয়নে দিলে ভুল হবে কি? না, একদম ভুল হবে না, কোনো ব্যাপার নেই, দেবে। গুরু থাকলে মহাপ্রভুর সেবা করা যায়, তার উপর যদি বাড়িতে আতুর থাকে। আচ্ছা, গুরু থাকলে মহাপ্রভু, প্রথমে বলি গুরু, গুরুদেবকে প্রথমে পুজো করতে বসে স্মরণ করতে হবে, গুরুদেবের জন্য একটা আসন পেতে দিতে হবে, ছোট করে এই ধরনের আসনে ফুল দিতে হবে, দিয়ে গুরুকে আহ্বান করতে হবে, গুরুদেব আপনি আসন গ্রহণ করুন, পুজো শুরু করুন, ভগবানকে ভোগ লাগান, অন্য দেবদেবীকে প্রসাদ পাওয়ান, আপনি পুজো সমাপ্ত করে প্রসাদ পান, ঠিক এইভাবে গুরুর মাধ্যমে আমরা পুজো করতে পারি। গুরুকে বলে তারপরে ভোগ লাগাবে মহাপ্রভুকে, প্রসাদ দেবে, সেটাই গুরুর প্রসাদ পাওয়া হয়ে যাবে। আর যদি আতুর থাকে তাহলে সেই কটা দিন কোনোভাবে পুজো করা যাবে না, আতুর পার হয়ে যাবে তারপরে। ভীত পূজা করেছি,
2020 সালে শ্বশুর মারা গেছে, 6 মাস হলো। 2021 সালে করব ভেবেছিলাম বাড়ি, বাবার বার্ষরিক হয়নি বলে শুরু করিনি। আমরা শুরু করতে পারি, অসুবিধা কিচ্ছু নেই। বার্ষরিক না হলে কোনো অসুবিধা নেই, শুরু করাই যায়, এতে কোনো বাধা নেই। বাড়ি হয়ে যাওয়ার পরে যখন নারায়ণ পুজো দেবে, গৃহপ্রবেশ করবে, তার আগে বার্ষরিক হয়ে গেলেই হবে, কোনো অসুবিধা নেই তাতে। বাড়ি করা শুরু করে দাও, ভিট পুজো হয়েই আছে। চন্দ্রানী, আমি উত্তর পাইনি, তাই চ্যানেল থেকে সরে গেলাম। মাতাজি ভালো থাকবেন, খুব ঠান্ডা পড়েছে, সাবধানে থাকবেন, প্রণাম নেবেন। চন্দ্রানী, তুমি এত কথা লিখেছো, রাগ করনি, অভিমান করেছো, দুঃখ হয়েছে তোমার। আমি জানি না সোনা চন্দ্রানী, তোমার এর আগে উত্তর দিয়েছি না আবারও আমি দেব, তবে তুমি প্রশ্ন করো, তুমি ভেঙে পড়ো না, চ্যানেল থেকে চলে যেও না দুঃখ করে, আমার একদম ভালো লাগবে না। এটা শুনতেও ভালো লাগে না, পড়তেও ভালো লাগে না। আমার সঙ্গে তোমরা থাকবে, ঠিক আছে? এই ঠান্ডায় রোজ মাথা স্নান করতে পারি না, ঠাকুর সেবা হবে, অবশ্যই হবে, গা ধুলেই হবে, গঙ্গা জল ছিটিয়ে নিলেই হবে, প্রতিদিন মাথা ধোয়া দরকার নেই। আমি বারবার প্রশ্ন করে পাই না, হতাশ করলেন মাতাজি, প্রণাম নেবেন। আমি হতাশ করলাম? আমার কখন খারাপ লাগে জানো, এই পড়াগুলো করে, মানে এই লেখাগুলো পড়ে আমার খারাপ লাগে যে আমি এত প্রশ্নের উত্তর দিই, অথচ যখন তোমরা বলো যে উত্তর পেলাম না, নিরাশ হলাম, দুঃখ পেলাম, তখন আমার অধিক দুঃখ হয়ে যায়। আর যখন তোমরা লেখো যে মাতাজি আমি উত্তর পেয়েছি, আমার খুব ভালো লাগছে, তোমাদের থেকে আমার মনটা তখন ভীষণ আনন্দে ভরে যায়, বিশ্বাস করো। যদি কোনো সময় তুলসী পাওয়া না যায়, তাহলে ভগবানের ভোগে কিভাবে দেব, ভগবানের ভোগ কিভাবে দেব, মনের তুলসী দিয়ে দেবে? একদমই যদি কোনো উপায় নেই, তুলসী পাওয়া গেল না, কিচ্ছু করার নেই, তখন মন থেকে তুলসী দেবে, যে আমি তুলসী দিলাম, হে গোবিন্দ তুমি ভোগ গ্রহণ করো, মনে মনে তুলসী দেবে। শ্বশুর শাশুড়ি, বর ঘরে জুতো পরে বললে ঝামেলা করে, কি করব বলো মা? শাশুড়িও পরে জুতো, শ্বশুর স্বামী না হয় শোনে না, কিন্তু শাশুড়ি কোন কালের মানুষ? শাশুড়িকে তো অন্তত একটু বোঝাতে হয়, ছেলেকে বা নিজের স্বামীকে বোঝাতে হয়। আমাদের দেশের কি দুর্ভাগ্য, আমি অবাক হয়ে যাই, কারণ বৌমা হয়ে বোঝাচ্ছে যে জুতো পরতে নেই, জুতো পরলে খারাপ, এই সমস্ত বোঝায়, বৌমার সঙ্গে ঝামেলা করছে, আর শাশুড়ি জুতো পায়ে দিয়ে ঘুরছে। ধন্য আমাদের দেশের কিছু শাশুড়ি বটে, ধন্য, আমি অবাক হয়ে যাই। এই ধরনের শাশুড়ি তো ছিল রামের মা, রামকে বনবাসে পাঠিয়েছিল, তো এই হচ্ছে সেই সব শাশুড়িরা। তো শাশুড়ি কেমন, আশ্চর্য ঘটনা, তুমি বলবে ডাইরেক্ট শাশুড়িকে এইভাবে বলবে যে তুমি কেমন, তোমার মন কেমন, তোমাকে তো এইগুলো পালা উচিত, ফ্যাশন দেখিও না, জীবনটা ফ্যাশনের নয়, এই দুদিনের জীবন নয়, আমরা তো 2 ঘন্টা বাঁচতে এসেছি, আরো সব পড়ে আছে আমাদের, কি বলবো। ঠিক আছে, তুমি পড়বে না, একদম তুমি পড়বে না, যদি ওদের একটু লজ্জা হয়। ঘরে বাস্তু দোষ থাকলে কি করব, ধনতেরাসের দিন লবণ প্যাকেট ঝাড়ু কি করব, বাংলাদেশ থেকে বলছি। লবণ খেয়ে নেবে, ঝাড়ু দিয়ে ঝাড় দেবে। আর বাস্তু দোষ হলে, যারা বাস্তু দোষ কাটাতে পারে, যারা বোঝে, তাদেরকে এনে দেখাতে হবে। আর তা যদি না হয়, হনুমান চল্লিশা পাঠ করবে, মঙ্গলবার পালন করবে, মা বজরংবলীকে স্মরণ করবে, তাহলে সব দোষ কেটে যাবে।
আমার ঘরে রাধা কৃষ্ণ আছে, কতদিন অন্তর জামা কাপড় বদল করতে হবে? এখন তো শীতের সময়, 4 দিন, 5 দিন, 5-7 দিন, 10 দিন পর পর বদল করলেই হবে, অসুবিধার কিছু নেই। গরমের সময় জামা কেচে দিতে হবে বারে বারে, মানে 2-3 দিন পর পর জামা কেচে দিয়ে সুন্দর করে কাঁথা জামা পরানোই ভালো। এখন শীতের সময় অসুবিধা নেই, অনেকদিন পর পর করালেই। তাহলে আজকে আসছি, সকলে নতুন চ্যানেলে যাও, নতুন চ্যানেল দেখতে থাকো, ভালো ভালো গল্প আমি দিচ্ছি, তোমরা শুনলে আনন্দ পাবে আশা করি। আমার একটাই কাজ, তোমাদেরকে আনন্দে দেয়া, দুঃখ দেয়া নয়, কষ্ট দেয়া নয়। আজ আসছি, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।